हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी आबारो चले एसेछि भीषण मजादार एकटा रेसिपि निये। रेसिपिटा हलो चिकेन चीजी बॉल। एई चिकेन चीजी बॉल रेसिपिटा भीषण मजादार खेते, बाइरे क्रिस्पी मुचमुचे अथच भेतरटा बेश एरकम सफ्ट टाइपेर, मुखे दिले मिलिए जाबे। एई रेसिपिटा छोटो बड़ो सकलेर जन्य किन्तु भीषणई मजादार एकटा रेसिपि। बाड़ीते कोनो गेस्ट आसले खूब चटपट ए रेसिपिटा बनिए फेला जाए, ताई आर देरी ना करे चलो आम्रा चले जाच्छी खूब सहज पद्धतिते एवं कम टाइमेर मध्ये। आमी एई चिकेन चीजी बॉल रेसिपिटा कि करे बानाबो सेटा तोमादेर सामने आमी खूब भालो करे शेयर करछी। समस्त टिप्स तोमरा फलो करबे। आमी निएछी एखाने बोनलेस चिकेन 300 ग्राम मतो निए निएछी। एटाके खूब भालो करे फार्स्टे धुए निएछी एवं चपिंग करे एटाके आमी पेस्ट करे नेब। ताई मिक्सार ग्राइंडारे आमी दिए दिए এটা পেস্ট করেও নিয়েছি। পেস্ট করে নেওয়া আমার হয়ে গেছে। এই চিকেন পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর দিয়ে দিচ্ছি কুচো করে রাখা বা বেটে রাখা পেঁয়াজ। আমি এটা বেটেই নিয়েছি, দিয়ে রসটাকে আমি বের করে নিয়েছি, দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সল্ট, হাফ চামচ সুগার আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণের, আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণের সয়া সস। এবারে আমি দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডোয়ের মতন করে নিলাম। চিকেনের ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা আর 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতন অল্প একটু সল্ট দিয়ে দিচ্ছি। ময়দা কর্নফ্লাওয়ার আর সল্ট দিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবারও আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটেতে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের, আর একটা প্লেটে আমি একটা ডিম ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং তাতে অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। চিকেন চিজি বল বানানোর জন্য যেসব উপকরণগুলো দরকার সেগুলো আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চিকেনের ডো, বিস্কুটের গুঁড়ো, ডিম ফেটানো, ময়দা আর মোজারেলা চিজকে আমি ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি চিজি চিকেন বলটা বানিয়ে ফেলবো। তার জন্য হাতে নিয়ে নিলাম একটু অয়েল, খুব ভালো করে মাখিয়ে নিলাম, আর চিকেনের ডো থেকে অল্প ছোট্ট পরিমাণের লিচি কাটার মতন গোল করে নিচ্ছি। প্রথমে হাতে এইভাবে গোল করে নিয়ে একটা এরকমভাবে বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দেবো আমি মোজারেলা চিজের ছোট একটা টুকরো। মোজারেলা চিজের টুকরোটাকে মাঝখানে রেখে ওপর দিয়ে আস্তে আস্তে এটাকে কভার করে দেবো, দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে একটা গোল বল বানিয়ে ফেলবো। বলগুলো কিন্তু খুবই ছোট ছোট হবে, একটা লেবুর পাতি লেবুর সাইজের বলতে পারো, ওরকম সাইজের ছোট ছোট বল আমি তৈরি করে নিলাম। একদম রেডি হয়ে গেছে হাত দিয়ে বলটা বানানো, একদম স্মুথ করে নিলাম হাত দিয়ে এইভাবে। সমস্ত চিকেন বলগুলো আমি এইভাবে ফার্স্টে গড়ে নেব। এই বলগুলোকে প্রথমে আমি ময়দা কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে যেটা মিক্সড করে রেখেছি এই চিকেন বলটাকে সেই ময়দা মিশ্রণে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে আবারও এখানে খুব ভালো করে ডিমের গোলাটা চারিদিকে মাখিয়ে নেব। ডিমের গোলাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটুখানি ঝরিয়ে ফেলে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে চারিদিকে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে চিকেন বলে লাগিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি হাতে তুলে একটুখানি স্মুথ করে নেওয়ার জন্য হাতে ঘুরিয়ে এবার আমি রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত চিকেন বলগুলো ফার্স্টে আমি রেডি করে নিচ্ছি। চিকেনের এই বলগুলো সমস্ত আমার বানিয়ে ফেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব এগুলো ফ্রাই করার জন্য। আমি এদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি, তাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলটাও গরম হয়ে গেছে। খুব ভালো করে ফার্স্টে মাস্টার্ড অয়েলটাকে গরম করে নিতে হবে।
তারপর আমি আস্তে আস্তে একটা করে এই চিকেন বল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ভাজার সময় প্রথমে আমি গ্যাসটাকে হাই ফ্লেমেতে রেখে চিকেন বলগুলো ছেড়ে নিলাম, তারপরে আমি মিডিয়াম টু লো ফ্লেমেতে চিকেন বলগুলো ফ্রাই করতে থাকবো। এই চিকেন বলগুলো ফ্রাই করার সময় মনে রাখতে হবে যে গ্যাসটাকে হাই করলে একদমই চলবে না, লো টু মিডিয়াম ফ্লেমেতে আমাকে চিকেন বলগুলোকে বেশ কিছুক্ষণ টাইম ধরে ফ্রাই করে নিতে হবে। তাহলে পরে ভেতরে যে মজাওয়ালা চিজটা আছে সেটাও গলে যাবে, ভেতরটাও খুব ভালো মতন কুক হয়ে যাবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। খুব ভালো করে আমি চিকেন বলগুলোকে নেড়ে ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেন বলগুলো ফ্রাই করে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তেল থেকে চিকেন বলগুলোকে তুলে নিচ্ছি। ভীষণই মজাদার এই চিকেন বলগুলো, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অল্প কিছু উপকরণ দিয়ে আমি ঝটপট বানিয়ে ফেললাম চিজি চিকেন বল রেসিপিটা। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করবে। আমি এই চিজি চিকেন বল একটা ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি, কতটা ইয়ামি, কতটা টেস্টি হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। এরকম ধরনের একদম মজারওয়ালা চিজ দিয়ে বানিয়ে ফেলেছি চিজি চিকেন বল। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে, ততক্ষণের জন্য বাই বাই।